সদ্যই 41 বসন্ত পেরিয়ে 42 বছরে পা দিয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। 11 জুলাই ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জীবনের বিশেষ এই দিনটি ঘরোয়াভাবেই কেটেছে অভিনেত্রীর। এর মধ্যে পূর্ণিমাকে ঘিরে আরও একটি খবর ছড়িয়ে পড়েছে তার ভক্ত দর্শকদের মাঝে। অভিনেত্রী নাকি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। এ নিয়ে নায়িকার পক্ষ থেকে কোনো বার্তা না এলেও খবরটি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। প্রশ্ন হচ্ছে, সত্যি কি মা হচ্ছেন পূর্ণিমা? সম্প্রতি একটি অনুষ্ঠানে পূর্ণিমাকে দেখা গেছে ঢিলে ঢালা পোশাক পরতে। সচরাচর তাকে এমন পোশাকে দেখা যায় না। এরপরে গুঞ্জন ওঠে মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন, বেবি বাম্প লুকাতেই পূর্ণিমা এই ধরনের পোশাক বেছে নিয়েছেন। তবে এসব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন স্বয়ং পূর্ণিমা। অভিনেত্রী নাগরিক বিনোদনকে জানিয়েছেন, মা হওয়ার খবরটি আমি কেন লুকিয়ে রাখবো, এটি তো আনন্দের সংবাদ। আমি মা হচ্ছি অথচ আমি জানি না, এটা কেমন কথা? সত্যিটা না জেনে অনেকে আবার ফোন করে অভিনন্দনও জানাচ্ছেন। বিষয়টি আমার জন্য সত্যি বিব্রত। খবরটি সম্পূর্ণ ভুয়া। শিগগিরই এমন সুখবর আসার সম্ভাবনা আছে কি? এমন প্রশ্নের উত্তরে পূর্ণিমা বলেছেন, সেটা তো আমি নিজেও জানি না। এমন খুশির সংবাদ চেপে না রেখে আমি নিজেই জানাবো। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ রইল। 2022 সালের 27 মে আশফাকুর রহমান রবিন নামের এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। 4 বছর আগে তাদের বিচ্ছেদ হয়। প্রথম সংসারে একটি কন্যা সন্তান আছে এই অভিনেত্রীর।